আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারতেছেন আমাদের সামনে আছে কিয়ামের ডিজিটাল স্কেল বা ওয়েট স্কেল সেভেন এ এটি যে যে নামে বলে আর কি এই স্কেলের সমস্যা কি আপনারা দেখতে পারতেছেন এই স্কেলের এই স্কেলটি অটোমেটিক ওজন বাড়তেছে আবার ওজন কমতেছে এটি আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন লোড সেলের কারণে হয়ে থাকে আবার মাদার বোর্ডের কারণে হয়ে থাকে বা ক্যালিভেশন কোডের কারণে হয়ে থাকে ওজন বাড়া বা কমা এটি ক্যালিভেশন কোডের কারণে বেশি হয়ে থাকে আর কি তো আজকে আমরা এই মিটারটি ক্যালিভিশন কোড দিয়ে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা এই ক্যালিভেশন কোডটা কিন্তু বুঝতে পারবেন না আর ঠিক করতে পারবেন না তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আর এখন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো এই ক্যালকুলেশন কোডটি আমরা দেখে নেই ক্যালকুলেশন কোডটি হচ্ছে নাইন ওয়ান তারপর পয়েন্ট নাইন ওয়ান দেওয়ার পর ট্রে দেওয়ার পর ট্রেতে চাপ দেওয়ার পর আবার দিবেন জিরো জিরো ফাইভ জিরো তারপর ট্রে দেওয়ার পর তারপরে জিরোতে স্যাব দেবে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের মিটারটি ঠিক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা কেয়ামের এই সেভেন এ আপনারা ঠিক করতে পারেন সেভেন এ তারপরে এইট এটির কিন্তু ক্যালিব্রেশন কোড একটাই এই ক্যালিব্রেশন কোড দিয়ে কিন্তু আপনারা কেয়ামের ডিজিটাল স্কেলের সেভেন এ বা এইট এ ঠিক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন আরও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো ওই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ